জলের পাইপলাইনের কাজ, ব্রিজে ফাটল, বিদ্যাধরী নদীর তলদেশে কাজ করতে গিয়ে বিপত্তি, ফাটল দেখে চিন্তা বাড়ছে স্থানীয়দের। বিদ্যাধরী নদীর তলদেশে কাজ করতে গিয়ে বিপত্তি, সেতুতে ফাটল দেখে আতঙ্কে এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিদ্যাধরী সেতুতে সম্প্রতি ফাটল দেখে চিন্তায় পড়ে গেছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, এই এলাকায় বিদ্যাধরী নদীর এপার থেকে ওপারে জল জীবন মিশন প্রকল্পে পাইপ লাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে মাত্র দুমাস আগে। বর্তমানে অভিযোগ উঠেছে ওই অংশে বোরিং করতে গিয়ে ব্রিজের 150 মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে, যা নিয়ে সংশয়ে রয়েছেন এলাকাবাসী। সূত্রের খবর, প্রায় 380 ফুট লম্বা, 42 ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিং এর কাজ চলছিল এখানে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজী আবুল হাসান জানান, 15 দিনের মধ্যে এই পাইপলাইনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 মাস কেটে গেছে, এখনো কিছুই হয়নি। গুরুত্বপূর্ণ ব্রিজের ফাটল বন্ধ করতে তড়িঘড়ি বালি ফেলা হয়েছে যাতে ব্রিজটা ভেঙে না যায়। সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে। আমাদের আশঙ্কা, এই ব্রিজের ফাটল বোঝানো যাবে না, এখান দিয়ে অনেক ভারী ভারী গাড়ি যাতায়াত করে। ট্যাঙ্কি যে পাইপ লাইন বসাতে গিয়ে মোটা পাইপ লাইন, এদের ঠিক মতন বলেছিল 15 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আজ প্রায় 2 মাস হতে যায়, এখনো কাজ কোনো কমপ্লিট হয়নি। আবার ব্রিজ তো মানে এই যে অব্দি ক্র্যাক হয়ে আছে, যখন তখন ওই পাইপ লাইন যাতে গিয়ে ক্র্যাক বোরিং করতে গিয়ে দর্শন হয়ে গেছে। আপনারা বলেননি যে এই ব্রিজ এইভাবে ক্র্যাক হয়ে গেলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে? বলছি বলে আমরা ঠিক করে দেবো, আমরা এ করে দেবো। ওপর থেকে অফিসাররা আসছে, তারাও PW লোক এসে দেখে যাচ্ছে, সবাই আসছে, মানে কোনো কোনো এদের কোনো বালি ফেলছে কারা? বালি ওই যারা কাজ করছে তারাই বালি ফেলছে। কেন বালি ফেলে যাতে ব্রিজটা না বসে? ব্যবসার যে গাড়ি আছে, পাথরের গাড়ি যায়, বালির গাড়ি যায়, ধানের গাড়ি যায়, ইট ভাটার গাড়ি যায়, বড় বড় গাড়ি যায়, তাহলে যাবে তো কি করে? তো গাড়ি তো বসে যাবে। এই ব্রিজের ফাটলের বিষয়ে এক ব্যবসায়ী জানান, দীর্ঘ 2 মাস ধরে বোরিং মেশিন দিয়ে কাজ হচ্ছে, কিন্তু বর্তমানে এই ব্রিজ বাঁদিকে বেশ কিছুটা হেলে রয়েছে, বর্ষার জল জমেছে, যার ফলে আমরা খুবই আতঙ্কে আছি। লোকাল প্রশাসনকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি, তবে এবার জানানোর সময় হয়েছে, ভিডিও এসে দেখে গিয়েছেন। হ্যাঁ, বোরিং মেশিন ওই তো দীর্ঘ 2 মাস ধরে বোরিং মেশিন ওখানে পোতা আছে। এই বোরিং মেশিন দিয়ে জল লাইনে পাইপ এখান থেকে নদীর ওপারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড করেছে, কিন্তু এই যে বর্তমানে যা ব্রিজের যা হাল, এই খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে বাঁদিকে পূর্ব দিকে ঢে হেলে আছে খানিকটা, 100-150 কিলোমিটার মানে গজ পর্যন্ত, মানে শুরু থেকে বাঁদিকে পুরো হেলে আছে। তারপরে বর্ষায় জল জমে যাচ্ছিলো, এখানে হাঁটু সমান জল জমেছিল, যখন তখন বিপদের সম্ভাবনা আছে। বালি যারা কন্ট্রাক্টরের কাজ করছে এদের নির্দেশে বালি ফেলছে, এতে ওদের কর্মচারী কোনোদিন এদিকে রক্ষা হয়? বালি আর সিমেন্ট দিয়ে মেরামতি করার চেষ্টা, কোনো রকম উপরে ইটা দিয়ে কোনোদিন মেরামত করলে কি এটা আগামী দিন দীর্ঘস্থায়ী বলে মনে হয়? আমাদের তো বলে মনে হচ্ছে না, এ তো আতঙ্কের মধ্যে আছে। আরও হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, হয়তো পুরো টোটাল এই ব্রিজটা আরও দীর্ঘক্ষয়ী হয়ে ভিতরে ঢুকে যাবে। লোকাল প্রশাসনকে আমরা জানাইনি, এবার হয়তো আমাদের জানাতে হবে। ভিডিওকে জানানো হয়েছে, ভিডিও এসেছিলেন উনি দুই থেকে, আমি ছিলাম না কদিন, তো আমার তো বাড়িতে সমস্যা ছিল। কাজ কি এখন বন্ধ রয়েছে? কাজ বল করব, বোরিংটা এই মুহূর্তে বন্ধ আছে, এখন এই ওপার দিয়ে চালাচ্ছে, ওপারে দিয়ে মেশিন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।